ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের একটি অ্যাপের কথা বলবো সেটা হচ্ছে গভর্নমেন্টের অফিসিয়াল অ্যাপ তো এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজগুলি করে নিতে পারবেন তো যেমন হচ্ছে আপনি জব কার্ড চেক করতে পারবেন তো আপনার জব কার্ডটি নতুন বছরে আপনি জমা দিয়েছিলেন সেই জব কার্ডটা হয়েছে নাকি বা জব কার্ডে পেন্ডিং হয়েছে নাকি সেটা কিন্তু জব কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু চেক করতে পারবেন তো এবং হচ্ছে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে আপনার হাউসটা স্যাংশন হয়েছে নাকি সেটা চেক করতে পারবেন এবং হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর আবাস যে আপনি এলিজিবল নাকি সেটাও আপনি কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই চেক করতে পারবেন এখন কিন্তু আপনি ঘরটা পাননি কিন্তু পরবর্তীকালে আপনি ঘরটা পাবেন কি পাবেন না সেটা কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই চেক করতে পারবেন যে আপনি এলিজিবেল কি না এবং হচ্ছে বিভিন্ন রকম ভাতা যেমন হচ্ছে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধব ভাতার কিন্তু লিস্টটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন যে নতুন বছরে এই বছরে কিন্তু নতুন লিস্ট বেরিয়েছে সেই লিস্টটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজেই কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এবং বিভিন্ন রকম কিন্তু যোজনা কিন্তু এখানে যে স্টেটাসটা এবং হচ্ছে তার ডিটেলস কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা রকম রিল্টেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গভর্নমেন্টের অফিসিয়াল অ্যাপ তো এই অ্যাপটার মাধ্যমে কিন্তু অনেক রকম ইম্পর্টেন্ট কাজ করা যায় তো এইটা সেই কাজগুলো আপনার করার জন্য আমি একে একে কাজগুলি সব দেখাবো তো এর প্রথমে এটা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু এটা অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর পুনরায় এখানে অ্যালাউ করবেন লোকেশানটা অ্যালাউ করার পরে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন ইংলিশ সিলেক্ট করবেন তো এখানে ইংলিশটা এখানে সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে এসে এখানে কিন্তু আপনাকে স্টেট এবং এসে এখানে আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে নেবেন তো এখান থেকে আপনার স্টেট এবং আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার হচ্ছে ব্লক থেকে আপনি সঠিকভাবে চুজ করে নেবেন করে নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আপনি আপনার গ্রাম পঞ্চায়েত কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তো তারপর উপরে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এই নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন তো তারপর কিন্তু এখানে অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ এখানে করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এবং লগ ইন অপশান আছে যেহেতু আপনি প্রথম তো এখানে আপনি লগ ইন করলে কিন্তু হবে না তো প্রথমে আপনাকে কী করতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বাটন এই সাইন আপ কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ বাটনে ক্লিক করবেন তো এখানে সাইন আপ বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার যে কিছু ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এখানে আপনি মিস্টার বা মিসেস এখান থেকে আপনি চুজ করে নেবেন করে নেওয়ার পর কিন্তু আপনি আপনার যে নামটা তো আপনার নামটা কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসে নেবেন তো আপনার নামটা বসে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে আপনি বসে নেবেন বসে নেওয়ার পর তারপরে রেজিস্ট্রেশন অ্যাজ তো আপনি সিটিজেনের অথবা বেনিফিশারি অথবা যে গভর্নমেন্ট অফিসার তো যেহেতু আপনি সিটিজেন তো এখান থেকে আপনি সিটিজেন কিন্তু আপনি চুজ করবেন যেহেতু আপনি সিটিজেন এখান থেকে সিটিজেন আপনি চুজ করে নেবেন করে নেওয়ার পর কিন্তু এখানে সেন্ট ওটি বাটনে আপনি ক্লিক করবেন তো এখানে সেট ওটিপি বাটনে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু এখানে আপনি সঠিকভাবে বসে নেবেন তো ওটিপিটা এখানে সঠিকভাবে বসানোর পর তারপরে কিন্তু এখানে স্বামীর বাটন দেখতে পাচ্ছেন স্বামীর বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন তো স্বামীর বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটা খুলে যাবে এবার সেই ড্যাশবোর্ডটা খুলে যাওয়ার পর এখান থেকে আপনি কী কী ইম্পর্টেন্ট কাজ করতে পারেন তো দেখে নিন তো এখানে কিন্তু আপনি জব কার্ডে যে সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে আপনি চেক করতে পারবেন যে আপনার নতুন যে জব কার্ডটি এসেছে কি না বা আপনার জব কার্ডটি পেন্ডিং হয়েছে না কী ব্যাপার সব কিছু এখান থেকে জব কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে চেক করতে পারবেন তো এরপর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সমস্ত ডিটেলসটা কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন তো এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনার বাড়িটা এসেছে নাকি অথবা পেন্ডিং হয়েছে নাকি অথবা আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এলিজিবেল নাকি সে এখান থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন তো এবার হচ্ছে এখান থেকে কিন্তু আপনি হচ্ছে যে আপনার যে সেলফ হেল্প গ্রুপ আছে সেই গ্রুপের ডিটেলস চেক করতে পারবেন তো এগুলো সবগুলো কিন্তু নিয়ে কিন্তু আমি এখনই ডিটেলসে কিন্তু আপনাদের কিন্তু দেখাবো তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনি দেখুন তো তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা এখান থেকে আপনি চেক করতে পারেন অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যদি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন এছাড়াও এখানে বিভিন্ন রকম যোজনায় কিন্তু এখানে আপনি চেক করতে পারেন তো এরপর হচ্ছে একের পরে কিন্তু আমি এরা সমস্ত কিন্তু একটা একটা আলোচনা আলোচনা করবো তো প্রথম হচ্ছে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জব কার্ড নিয়ে প্রথম যে অপশানটা এই জব কার্ড তো প্রথম জব কার্ডে এখানে অপশানে ক্লিক করলাম তো এখানে জব কার্ডে প্রথম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে জব কার্ডের সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে শো হয়ে যাবে তো তারপরে এখান থেকে কিন্তু অ্যাওয়ার্ড স্কিমের মাধ্যমে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পারেন যে জব কার্ডের কী হয় বা জব কার্ড কী জিনিসটা কী সব কিছু এখানে দেখতে পাবেন ভালোভাবে তো এবারে চেক করার জন্য এখানে সেকেন্ড অপশানে দেখতে পাবেন স্ট্যাটিস্টিক্স তো এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে হচ্ছে জব কার্ডে কিন্তু সমস্ত যে কাজের যে সব জিনিসটা কিন্তু শো হয়ে যাবে এখানে তো কতগুলো অ্যাক্টিভ জব কার্ড আছে তো জব কার্ডের এবং হচ্ছে কতগুলি জব কার্ড এখন বর্তমানে কাজ চলছে এবং কতগুলি কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মাস্টার রোল কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন তো আপনার জব কার্ডটি চেক করার জন্য কিন্তু অ্যাক্টিভ জব কার্ড এই বাটনে ক্লিক করবেন তো এই বাটনে ক্লিক করার পর কিন্তু যে আপনার যে আপনি যে আপনার যে এলাকার যে সমস্ত জব কার্ড কিন্তু আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে গ্রাম পঞ্চায়েত চুজ করেছিলেন সেই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কতগুলি জব কার্ড এখান থেকে কিন্তু আপনার জব কার্ডটি কিন্তু আপনি দেখে নিতে পারবেন খুব সহজে আপনার জব কার্ডের নামটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন যে আপনার জব কার্ডে যে নতুন কিন্তু এটা কিন্তু নতুন লিস্ট এটা হচ্ছে নতুন লিস্ট কিন্তু এই লিস্টে কিন্তু আপনার নামটি কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে জুম করে দেখাবো আপনাকে যে এটা হচ্ছে আপডেট হয়েছে পঁচিশ বারো এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ বারো দু হাজার একুশে কিন্তু এটা আপডেট হয়েছে তো এই যে আপনার যে নতুন জব করেছে আপনি জমা দিয়েছেন সেই জব করা হয়েছে নাকি এখান থেকে কিন্তু সেটা চেকও করতে পারবেন খুব সহজেই তো এর পরে অপশানে আপনি চলে যাচ্ছি আমি তো এর পরে অপশানে আপনি দেখতে পাবেন যে এখানে যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা গ্রামীণ তো এই বাটনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার কিন্তু এই যে স্কিমের ব্যাপারে কিন্তু অ্যাওয়ার্ড স্কিম দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে কিন্তু এই স্কিমের ব্যাপারে সব কিছু জানতে পারবেন যে কত কি ব্যাপার কত টাকা দেওয়া হয় সব কিছু ডিটেলস জানতে পারবেন এবার চেক করার জন্য এখানে তার সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্স তো এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু সমস্ত ডিটিটেলস হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে যে এলিজিবিলিটি বেনিফিশিয়ারি এখানে দেখতে পারবেন যে কতজন এখনও এলিজিবল আছে কতজন আছে এবং হচ্ছে কতজনের হচ্ছে হাউস স্যাংশান হয়ে গেছে কত লোক হচ্ছে যে ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়েছে কত লোক এবং হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট এবং থার্ড কারা পেয়েছে এবং হচ্ছে হাউস কমপ্লিট কতজন হয়েছে এখান থেকে চেক করতে পারেন তো এবার যদি আপনার যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি এখন মতো টাকা না পান তো আপনি এলিজিবল নাকি সেটা চেক করার জন্যে যে প্রথম অপশানটা এলিজিবল বেনিফিশিয়ারি এই বাটনে ক্লিক করবেন তো এই বাটনে কিন্তু ক্লিক করার পর তো এরপর যদি এই এইখানে কিন্তু যদি আপনার নামটা যদি থাকে তো এখানে চেক করে নেবেন এখানে সার্চ করে দেখে নেবেন তো এখানে সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার যে এই লিস্টে কিন্তু নাম যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু বাড়িয়ে কিন্তু আপনি পাবেন তো এখানে সিরিয়াল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাবো এখানে কিন্তু সিরিয়াল এখানে আপনার দেখাচ্ছে তো এই সিরিয়াল সিরিয়াল নম্বর অনুযায়ী কিন্তু আপনাকে দেওয়া হবে তো এই জন্য কিন্তু এখানে আপনি আমার নামটা আছে যদি আছে এখান থেকে কিন্তু আপনি চেক করে দেবেন আপনার নামটা আছে নাকি তো এরপর হচ্ছে যেটা হাউস স্যাংশান তো এবার হচ্ছে আপনার নামে যদি হাউস স্যাংশন হয়েছে নাকি সেটা আপনি যদি চেক করতে চান সেকেন্ড অপশানটা দেখতে পাচ্ছেন হাউস স্যাংশন তো এই বাটনে ক্লিক করবেন তো এই বাটন ক্লিক করার পর কিন্তু আপনার নামে হাউস স্যাংশন হয়েছে নাকি সেটা কিন্তু এখান থেকে আপনি খুব সহজে দেখিনি পারবেন তো আপনার নামে যদি হাউস স্যাংশন হয়ে গেছে তাহলে কিন্তু আপনার সরাসরি এলো কুড়ি হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তো এটা এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার নামটা এখানে আছে নাকি তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন তো এর হচ্ছে পরের অপশানটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা তো গেল প্রধানমন্ত্রী আবাস যোজনা গেলো তো এর পরে হচ্ছে এই এই যে অপশান দেখতে পাচ্ছেন তো এইখান থেকে কিন্তু যে সেলফ হেল্প গ্রুপ আছে গ্রুপের কিন্তু ডিটেলস কিন্তু দেখা যায় তো এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এই সেকেন্ড অপশানটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু টোটাল মেম্বার কতজন আছে কোন গ্রুপে কত মেম্বার আছে এখান থেকে কিন্তু আপনি সেটা চেক করতে পারবেন এবং তাদের কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনি চেক করিতে পারবেন তো এটা আমি এ দেখাচ্ছি না এটা আপনি চেক করে নেবেন তো এরপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার এলাকায় দেখাচ্ছে তো এই আপনার যে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু এ সমস্ত ডিটিটাল শো হচ্ছে তো এবার হচ্ছে এই যে আপনি গ্রাম পঞ্চায়েত চুজ করেছেন সেই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু এগুলো আপনার যে গ্রুপ আছে আপনার এলাকায় কী কী গ্রুপ আছে এখানে কিন্তু ডিটিটাল শো করবে তো এর পরে যে অপশান আছে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে সড়ক যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা এইখান থেকে কিন্তু সড়ক যোজনা যে কতগুলো যে সড়কের কাজ হয়েছে বা কী ব্যাপার আপনার যে এলাকায় যে সড়কের এখান থেকে আপনি এলাকা চুজ করলে আমি দেখতে পাবেন যে আপনার এলাকায় যে কতগুলি সড়কের কাজ হয়েছে বা কোন যোজনার অন্তর্ভুক্ত বা কতগুলি স্কিম হয়েছে ওখানে পেন্ডিং হয়েছে এখনও পর্যন্ত এখান থেকে কিন্তু আপনি সেটা চেক করে নিতে পারবেন খুব সহজেই তো এরপরে কিন্তু গুরুত্বপূর্ণ যে এই এই বাটনটা এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হচ্ছে আপনি যে ভাতার কিন্তু যে বিভিন্ন রকম ভাতা ওই বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা হচ্ছে এই যে বিধবা ভাতা কিন্তু সমস্ত জিনিস কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই চেক করতে পারবেন তো সেটা কীভাবে হবে তো সেকেন্ড অপশানটাই আপনি ক্লিক করবেন স্ট্যাটিস্টিক্স এবারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন এটা পেনশানের জন্য মানে বার্ধক্য ভাতা তো তারপরে হচ্ছে এটা হচ্ছে পঙ্গু যারা প্রতিবন্ধী ভাতা এটা এবং এটা হচ্ছে বিধবা ভাতা তো এবার হচ্ছে আপনি যেটা চেক করতে চান সেই বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন তো সেই বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু সরাসরি কিন্তু এই অফিসের অপশানটা আপনি নিয়ে চলে যাবে তো নিয়ে চলে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন তো এটা ক্লোজ করে দেবেন তো এটা এটা হচ্ছে ক্লোজ করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি এই যে থ্রি ডট মেনু আছে এই বাটে ক্লিক করবেন তো এই বাটনে ক্লিক করার পর তারপরে কিন্তু এই রিপোর্ট বাটন আছে এই রিপোর্ট বাটন কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো রিপোর্ট বাটনে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড একটা অপশন আছে এই ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দেবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তো তারপরে কিন্তু এখানে আপনাদেরকে স্টেটটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে নেবেন তো আপনার স্টেটটা চুজ করে নিলেন করে নেওয়ার পর এবার স্কিমটা আপনি চুজ করে নেবেন যে আপনি যে পেনশনের জন্য আপনি দেখতে চান বা প্রতিবন্ধী না হচ্ছে বার্ধক্য ভাতা বা ভাতা যেটা হয় সেটা এখানে কিন্তু আপনি চুজ করে নেবেন করে নেওয়ার পর আপনার যে ইয়ারটা আপনি চুজ করবেন যদি এই বছর লিস্ট আপনি দেখতে চান নতুন বছরের লিস্টটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারেন যে একুশ বাইশের লিস্ট এখান থেকে দেখে নিতে পারেন এবার এখানে চুজ করার পর কিন্তু ক্যাপচার কিন্তু এখানে ফিল করার পর এখানে সাবমিট বাটনে আপনি ক্লিক করলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই আপনার নামটা আছে নাকি এই অপশানে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কিন্তু লিস্টটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার এলাকায় তো এরপরে এই যে অপশান আছে তো এই অপশানে আপনি ক্লিক করবেন এটা হচ্ছে দয়াল কিন্তু একটা যোজনা দিনদয়াল যোজনা কিন্তু এই যোজনা কিন্তু এই এখান থেকে আপনি চেক করতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে টোটাল ট্রেনিং সেন্টার আছে এখানে ক্লিক করে কিন্তু এই যে দিনদয়াল যে বিভিন্ন রকম যে আপনার কাজের যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই কাজ কিন্তু ট্রেনিং সেন্টার কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি যে কন্ট্যাক্ট করে নিতে পারেন কন্ট্যাক্ট করে কিন্তু আপনি এখান থেকে আপনি ট্রেনিং কিন্তু নিতে পারেন বিভিন্ন রকম কাজের কিন্তু ট্রেনিং দেওয়া হয় এইটা হচ্ছে এই দিনদয়াল যোজনার মাধ্যমে আপনাকে ফ্রিতে ট্রেনিং দেওয়া হয় এই যোজনার মাধ্যমে তো এখান থেকে আপনি সেটা দেখে নিতে পারেন এটা কিন্তু দেখে নিতে পারেন এরপরে কিন্তু আরও এই অপশানটা তারপরে অপশান এখানে ক্লিক করবেন এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে কিন্তু শ্যামপ্রসাদ মুখার্জি রুবান মিশন তো এর এটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন এটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল নেই যেহেতু তো এখান থেকে মূলত এই ইম্পর্টেন্ট কাজগুলি কী কী হয় এখানে জব কার্ডে কিন্তু বিভিন্ন রকমের যে ডাটাটা চেক করা যায় যে আপনার জব কার্ডটা হয়েছে নাকি যে নতুন এই এইবারে আপনি জমা দিয়েছেন আপনার জব কার্ডে লিস্টের নামটা এসেছে নাকি এটা চেক করা যায় তো এবং হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনার যে ঘরের লিস্টে আপনার নামটা এসেছে নাকি অথবা আপনি যে পেন্ডিং হয়েছে বা হয়তো আপনার যে হাউসটা স্যাংশন হয়েছে নাকি বা হয়তো আপনি এলিজিবল নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আপনি পরবর্তীকালে আপনি ঘরটা পাবেন কি পাবেন না এখান থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন খুব সহজেই এবং হচ্ছে এবারে বিভিন্ন রকম ভাতার কিন্তু এবারে ডিটেলসটা কিন্তু এখান থেকে খুব সহজে চেক করে পারবে এই তিনটে মূলত মেন ইম্পর্টেন্ট কাজ কিন্তু এখানে আপনি খুব সহজে করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তো আমাদের কমেন্ট করেও জানাবেন আমি সেটা অবশ্যই রিপ্লাই করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলটির নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ